ভাঙার আশির উৎসবের রাত কাটতে শান্তিপুরের দুটি পৃথক স্থান থেকে দুটি অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার। গতকাল শান্তিপুরের বিখ্যাত রাস উৎসবের শোভাযাত্রা উপলক্ষে প্রায় সারা রাত কম বেশি মানুষের আনাগোনা ছিল। তারই মধ্যে আজ সকালে দুটি পৃথক এলাকা থেকে দুটি অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, প্রথমটি হয় বনপাড়া থেকে বাইপাস যাওয়ার ঢালাই রাস্তায় এক রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে মাঠে কাজ করতে আসা কৃষকেরা। এরপর শান্তিপুর থানায় খবর দিলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মাঝবয়সী প্যান্ট জামা জুতো পরা অবস্থায় ওই মৃতদেহের মাথা এবং মুখের এক পাশের অংশ গভীর ক্ষত দেখে এলাকাবাসীর অনুমান গুরুতর আঘাত করা হয়েছে তাকে। দ্বিতীয় ঘটনাটি ঘটে গোবিন্দপুর বাইপাস সংলগ্ন এলাকায়। পুকুরে এক বৃদ্ধ ভাসমান মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। দুটি ক্ষেত্রে মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি এখনো, তবে ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। এটা কাদের পুকুর? এটা সেলিম সর্দারের। আর আপনাদের বাড়ির লোকের নাম? রঞ্জিত মদক। কখন ঘটনাটা দেখেছেন? এই সকালবেলা আমি ঝাড় দেব বলে ওই যে ঝাঁটা আছে ওইখানে, ওই ঝাঁটা আনতে যাই দেখি সাদা সাদা, আমি এরকম উঁকি মারছি ওটা কি সাদা সাদা। তারপর ওই বাড়ির লোকটারে ডাক দিছি, আমি কেমন এদিকে আসো তো দেহ তো এটা কি, উনি দেখে গে কি হাঁটো হেন দে হাঁটো, ও তো খারাপ জিনিস, ওদের ডাকো বাপারে ডাক দাও। তা বাপারে ডাকলাম, বলে যাচ্ছি যাও, তারপর তোরা এসে দেখলো। মানে পরিচিত মুখ টুক দেখা যাচ্ছে না? আমি কিছু দেখি নাই, এমনি ওই সাদা সাদা দেখি আমি ভয়ে। আপনার নাম? অঞ্জলি মদক। নদিয়া থেকে মোলাদের রিপোর্ট, টাইমস বাংলা।